ও ক্যাটরিনার মতন অ্যাকশন করলো, ক্যাটরিনা যেরকম অনেক ভালো অ্যাকশন করছিল, ওই যে টাইগার জিন্দা হ্যায় না, অনেক সুন্দর অ্যাকশন করছে। তোমারও তো ফিগার হাইট সবই ঠিক আছে। আমরা এখানে আসি যেহেতু নারী উদ্যোক্তারা কুটির শিল্প বিভিন্ন শিল্প নিয়ে কাজ করেন এবং এটার পিছনে ওনারা কাজ করেন ওনাদের সাথে কাঁধ মিলিয়ে। যখন আমাদেরকে বললো যে আসলে আপনারা তো সবসময় ভালো কাজে থাকেন এবং আপনারা নিজেরাও ইন্ডাস্ট্রি আছে আপনাদের, তা আপনারা যদি আসেন সবাই খুশি হবে, আপনারা কাইন্ডলি আপনারা যাবেন। আর আমি হচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাই বোনেরা, কারণ আপনারা মানে আমরা যেখানে যাই আপনাদেরকে বললে আপনারা চলে আসেন, আমরা কোনো স্ট্যাটাস দিলে আপনারা চলে আসেন, মানে প্রোগ্রামটা আরও অনেক সুন্দর হয়ে যায়। তাই এটার জন্য সত্যিই আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই নারী উদ্যোক্তা যারা আছেন তারা আসলে আমাদের গর্ব। তাই বর্ষা যেটা বললেন, নারীরা সবসময় লিড দিবে, ছেলেরাও পাশে থাকবে, ছেলেরাও পাশে থাকবে। তাই আমরা সবাই মিলেই যদি দেশকে ভালোবাসি, সবাই মিলেই মানে উন্নতি করব, উন্নত মানে কাজ করব দেশের জন্য। আর সবাই জানেন কয়েকদিন ধরে মার্শাল আর্ট, মার্শাল আর্ট নিয়ে বেশ কথা হচ্ছে, এই জন্য আজকের গেট আপটা একটু আলাদা, ওই মানে জ্যাকেট পরে চলে আসছি। বর্ষা বলল আমি কিন্তু পরেছিলাম হচ্ছে আপনার ইয়ে ওই ব্ল্যাক স্যুটের ভিতরে, আমি নর্মালি যেরকম পরি আর কি, ওইটা আমাকে খোলায় ছাড়লো আজকে। আরে তুমি না, তুমি বলো তুমি খালি মার্শাল আর্ট করতেছো, এখন যদি সব কাপড় চোপড় দিয়ে ঢেকেই রাখো তাহলে কেমন হলে, ক্লিয়ে করো না একটু জ্যাকেট ট্যাকেট পরো। তা আজকে ওর রিকোয়েস্ট হচ্ছে আমার এটা পরা। আর ওই দিনও বলেছিলাম রুবেল ভাই আমার খুব গুরুজন এবং আইকনিক, উনি একজন মার্শাল আর্ট ওস্তাদ, তো ওনার সাথে অ্যাক্টিং করতে মানে এত প্রস্তুতি নিতে হচ্ছে আমাকে, বা ওনার সাথে অ্যাকশন করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে আমাকে, আমি এই জন্যে কঠোর পরিশ্রম করছি এটা নিয়ে, মানে বিশেষ করে মার্শাল আর্ট শিখা নিয়ে। মার্শাল আর্ট আগেও প্র্যাকটিস করতাম বাট এখন বেশি সিরিয়াস আর কি। তা আমি চাচ্ছি যে একদিন আমরা যে প্র্যাকটিস করবো আপনাদেরকে দাওয়াত দিব, ওইখানে চলে আসবেন সবাই। হ্যাঁ মানে মার্শাল আর্ট আমি প্রথম আগে থেকেই শিখতাম, মানে কিল হিমের জন্যে বিশেষ করে রুবেল ভাইয়ের জন্যে বেশি শিখতেছি। রুবেল ভাইয়ের সাথে তো যেহেতু উনি বাংলাদেশের নাম করা অ্যাকশন সুপারস্টার এবং মার্শাল আর্ট সুপারস্টার উনি, তো ওনার সাথে অ্যাকশন করতে হলে আমাকে তো মানে কিছুও তো করতে হবে আমাকে, এই জন্যে আমি রুবেল ভাইকে সামনে রেখে মানে আমি চেষ্টা করতেছি মার্শাল আর্ট মানে ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। এই কারণ একদিকে তো আমাকে অফিস করতে হয়, মানে অনেক কষ্ট করতে হয়, তারপরে আবার এত প্র্যাকটিস করতে হয়। তাই মানে বর্ষা আজকে মানে বাংলাদেশে শীত নামাই দিল আর কি, আমাকে জ্যাকেট পরে মানে শ্যুট খোলাইলো, আমাকে বললো যে শ্যুট খোল। তবে আমি ওকে বলবো আর কি, গল্পেতে না, গল্পেতে যদি এরকম অ্যাকশন থাকে মানে ও ক্যাটরিনার মতন অ্যাকশন করলো, ক্যাটরিনা যেরকম অনেক ভালো অ্যাকশন করছিল, ওই যে টাইগার জিন্দা হ্যায় না, অনেক সুন্দর অ্যাকশন করছে, তোমারও তো ফিগার হাইট সবই ঠিক আছে না, সেরকম অ্যাকশন করলে ভালোই লাগবে, ও প্র্যাকটিস করলে ভালো লাগবে। আর ও তো বেশ মানে ইয়োগা, অ্যারোবিক্স, জুম্বা, এক্সারসাইজ এ তো মানে সেরকমভাবে করে আর কি। কিল হিম ইকবাল ভাই বলেছে 16 তারিখে দিয়ে শ্যুটিং শুরু করবে, আমরা আগামীকাল সকালে ইউরোপ যাচ্ছি বিজনেসের কাজে, আসলে ওই জার্মান, ফ্রান্স, স্পেন তিনটা কান্ট্রিতে যাব, 11 তারিখ ইনশাল্লাহ চলে আসবো। তো এই আসার পরে বোধহয় ওনারা শ্যুটিংটা নিয়ে মানে শ্যুটিং শুরু করবে, এই 16 তারিখে শ্যুটিং শুরু করার কথা, হয়তো দুই একদিন এদিক সেদিক হয় কি না একটু ইকবাল ভাইকে জিজ্ঞেস করে দেখবো। যে কোনো একটা সুন্দর সাজানো গোছানো জিনিস আসলে খুব সহজেই দেখে নেওয়া যায়, ঠিক এক্স্যাক্টলি সিনেমা দেখার মতো। হ্যাঁ বাট একটা সিনেমা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, বাট আজকে যে অনুষ্ঠানটা এসছেন এটা খুব সুন্দর সুন্দর করে সাজানো, আমি এখনো ভেতরে যাইনি বাট ডেফিনেটলি এরকমই কিছু একটা হবে।